নিজের 1000তম ম্যাচ রাঙিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন মেসি। বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারালো আর্জেন্টিনা। শনিবার দিবাগত রাতে রাউন্ড অফ 16-এ লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারায় আলবি সিলেস্তোরা। এর মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিওনেল স্কালোনির শিষ্যরা। শনিবার রাতে আহমেদ আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখলেও বলার মতো আক্রমণ করতে পারছিল না আলবি সেলেস্তোরা। 35 মিনিটে গোলমুখে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা, সেটিতেই গোল আদায় করেন মেসি। ওতামেন্ডির কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার 3 ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি। জাতীয় দলের হয়ে 1000তম ম্যাচে এটি তার 789তম গোল। ম্যাচের প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি না করতে পারলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে চায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আলবি সেলেস্তোরা। দ্বিতীয়ার্ধের 58 মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। 56 মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষক টার্নারের ভুলে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেস। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় এবং আর্জেন্টিনার জার্সি গায়ে 6 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো 6-এ। ম্যাচের 76 মিনিটে একটি গোল পরিশোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বেশ বাইরে থেকে গোলমুখে শট নিয়েছিলেন গডউইন। লিসান্দ্রো মার্টিনেজের মুখে লেগে বল জড়িয়ে যায় জালে, আত্মঘাতী গোল। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। শেষ দিকে দুই দলই দারুণ সব সুযোগ পেয়েছিল, তবে মিসের মহড়ায় কেউ আর গোল পায়নি। স্পোর্টস ডেস্ক, MNN। নিজের 1000তম ম্যাচ রাঙিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন মেসি। বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারালো আর্জেন্টিনা। শনিবার দিবাগত রাতে রাউন্ড অফ 16-এ লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারায় আলবি সিলেস্তোরা। এর মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিওনেল স্কালোনির শিষ্যরা। শনিবার রাতে আহমেদ আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখলেও বলার মতো আক্রমণ করতে পারছিল না আলবি সিলেস্তোরা। 35 মিনিটে গোলমুখে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা, সেটিতেই গোল আদায় করেন মেসি। ওতামেন্ডির কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার 3 ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি। জাতীয় দলের হয়ে 1000তম ম্যাচে এটি তার 789তম গোল। ম্যাচের প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি না করতে পারলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে চায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আলবি সেলেস্তোরা। দ্বিতীয়ার্ধের 58 মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। 56 মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষক টার্নারের ভুলে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেস। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় এবং আর্জেন্টিনার জার্সি গায়ে 6 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো 6-এ। ম্যাচের 76 মিনিটে একটি গোল পরিশোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বেশ বাইরে থেকে গোলমুখে শট নিয়েছিলেন গডউইন। লিসান্দ্রো মার্টিনেজের মুখে লেগে বল জড়িয়ে যায় জালে, আত্মঘাতী গোল। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। শেষ দিকে দুই দলই দারুণ সব সুযোগ পেয়েছিল, তবে মিসের মহড়ায় কেউ আর গোল পায়নি। স্পোর্টস ডেস্ক, MNN।